নমস্কার বন্ধুরা, পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানাই আবারও অনেক স্বাগত। দেখুন, আজকে আমি কিছু পটল নিয়ে চলে এসেছি। পটল একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তো অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এবার পটলগুলোকে দেখুন, খুব ভালো করে আমি ধুয়ে নেব, দিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে আসছি। এ দেখুন, পটল কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছে আর ছোটো ছোটো এইভাবে টুকরো করে কেটে নিয়েছে। আপনারা চাইলে কিন্তু বড় বড় করেও কেটে নিতে। আজকে আমি বানাবো পটল পোস্ত, তাও কিন্তু একদম অন্যভাবে, তো অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য এই পটলগুলো ছোটো ছোটো টুকরো করে কেটেছি, এতে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এদিকে দেখুন, গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তবেই কিন্তু খেতে কিন্তু খুব ভালো হবে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, হাফ চামচ মতো কালো জিরে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা এইভাবে হাতের সাহায্যে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা তেলের মধ্যে দিলে খুব সুন্দর আসবে। এবার যে পটলগুলোকে আমি কেটে রেখেছিলাম সেই পটলগুলোকে সব দিয়ে দিচ্ছি, এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। খুব কিন্তু লাল করে ভাজার কোনো দরকার নেই, অল্প আছে, ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আর এখন কিন্তু আমি লবণ দেব না, একটু ভালো করে নাড়াচাড়া করে অল্প আছে ভেজে নেব, তারপর লবণ দেব। কারণ প্রথমেই যদি লবণ দিই তাহলে এটা থেকে জল বেরোবে আর পটলটা একদমই ভালো ভাজা হবে না। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে রেখেছি, তারপর এটাকে ভাজছি, তাহলে কিন্তু অল্প আছে খুব ভালো করে ভাজা হবে। একটু চাপা দিয়ে দিয়ে ভাজছি, তাহলে পটলটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। অল্প আছে চাপা দিয়ে দিই, বেশ খানিক্ষণ নেড়েচেড়ে নিয়েছি, আবারও চাপা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এইভাবেই অল্প আছে চাপা দিয়ে দিয়ে ভাজবো, আর আবার এটাকে চাপা দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যেহেতু অনেকটাই পটলটা ভাজা হয়ে গেছে এবার লবণটা দেব, নাহলে কিন্তু এরপরে লবণটা দিলে আবার ভেতরে লবণটা ঢুকবে না। এবার দিচ্ছি অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, আমি একদমই অল্প সামান্য দিয়েছি, এতে কালারটা সুন্দর আসবে। আবার সব একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আবারও অল্প আছে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আবার এটাকে একটু চাপা দিয়ে দিচ্ছি। তো এইভাবেই চাপা দিয়ে দিয়ে এটাকে ভেজে নেব। খুব ভালো করে চাপা দিয়ে দিয়ে পটলটা ভেজে নিয়েছি, আর পটলটা দেখুন দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু একদমই ভাজা হয়ে গেছে। তো এর থেকে কিন্তু আরও বেশি ভাজতে গেলে একদমই এটা গলে যাবে, তখন আর ভালো লাগবে না খেতে। তো এটাকে আর ভাজবো না, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এইদিকে দেখুন, অল্প একটু পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, সেটা আর আপনাদের দেখানো হয়নি, দিয়ে দিচ্ছি। আমি যেহেতু আজকে একটু ঝাল ঝাল বানাবো, তাই এখানে আমি একটু ঝাল ঝাল করেই কাঁচা লঙ্কাটা দিয়েছি, আরও একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করব। তো আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু বেশ ঝালঝালই ভালো লাগে খেতে, গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই অনেকভাবে পটল পোস্ত বানিয়েছেন, আজকে যেভাবে বানালাম এইভাবে একবার শর্টকাটে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে আর অল্প সময়ের মধ্যে তৈরিও হয়ে যায়। তো দেখুন, এটাকে অল্প আছে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পোস্তটা দেওয়ার পর কিন্তু আমি কিন্তু আর কোনো জল ব্যবহার করিনি, ওই পোস্ততেই অল্প একটু জল, বাটি ধোয়ার জল দিয়েছি, ওটাতেই হয়ে যাবে। বেশি কিন্তু জল দিলে এটা ভালো লাগে না। চাপা দিয়ে অল্প আছে এটাকেও একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন, এর থেকে কিন্তু আর এটা শুকনো করা যাবে না, এইভাবে একটু শুকনো শুকনো খেতে কিন্তু খুব ভালো লাগে, দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন কালারটাও দুর্দান্ত হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তাহলে এটাকে এবার নামিয়ে নিই, চলুন। এই দেখুন বন্ধুরা, আমার পটল পোস্ত তৈরি হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, অনেকেই অনেকভাবে খেয়েছেন, আমি যেভাবে বানালাম এইভাবে বানিয়ে দেখবেন, অল্প সময়ের মধ্যে কিন্তু একটা দুর্দান্ত রেসিপি। তাহলে বন্ধুরা, আজকে আমার এই পটল পোস্ত রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথেই থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সহজেই পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।